আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত আয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে শোনার জন্য, দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠান প্রত্যেক শুক্রবার বিকাল পাঁচ কোটিকার সময় আইওন টিভির মাধ্যমে প্রচারিত হয়ে থাকে এবং আপনারা বিভিন্নভাবে আমাদের সাথে অংশগ্রহণ করে থাকেন। আমি আশা করব প্রত্যেক দিন যেভাবে আপনারা অংশগ্রহণ করে থাকেন আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে টেলিফোন করে আপনাদের সুন্দর সুন্দর মতামত অথবা প্রশ্ন আমাদের কাছে রাখবেন, অথবা আপনারা আমার মোবাইল নাম্বারে টেক্সের মাধ্যমে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন এক একজন অতিথি এসে আলোচনা করে থাকেন। আজকে যিনি আমাদের সাথে রয়েছেন অতিথি হিসাবে এসেছেন, উনি এই টিভির মাধ্যমে অন্য ইসলামী আর একটি অনুষ্ঠান সবসময় অনুষ্ঠানে অতিথি হিসাবে, নিয়মিত অতিথি হিসাবে আলোচনা করেন এবং আমার এই অনুষ্ঠানে আলোর পথে অনুষ্ঠানে প্রায়ই উনাকে আমরা নিয়ে আসি। আজকেও উনাকে আমরা নিয়ে এসেছি, আপনাদের আমাদের সবার অত্যন্ত পরিচিত শ্রদ্ধাভাজন লন্ডনের দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নিয়মিত অনুষ্ঠান দুই তিন সপ্তাহ থেকে হচ্ছে না এবং আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সুন্দর একটি বিষয় শুরু করছিলাম নামাজের ফরজের দিক নিয়ে, সেটাও আমরা মানে শেষ করতে পারছি না, তাই আশা করব আপনার মাধ্যমে, আপনার আলোচনার মাধ্যমে আমাদের এই বিষয়টি শেষ হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকেও। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রত্যেক দিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। বিগত কয়েকটি অনুষ্ঠানে এবং আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন, ব্যক্তিগতভাবে যোগাযোগ করে অনুরোধ করেছেন এই নামাজের বিষয়টি ধারাবাহিকভাবে আমরা আলোচনার জন্য, এই জন্য কয়েকটি অনুষ্ঠান থেকে আমরা নামাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি এবং বিশেষ করে দুই তিনটি অনুষ্ঠান হয়ে গেছে আমরা নামাজের ফরজ বিষয় নিয়ে আলোচনা করছি। এই ফরজের আমরা অনেকটি ফরজের যে বিষয় সেগুলো আলোচনা করা হয়েছে, কিছু বাকি রয়েছে ইনশাল্লাহ আজকে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব নামাজের ফরজ। যাই হোক, আমি সরাসরি সম্মানিত অতিথির কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব এই বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আয়ন টিভির সাপ্তাহিক অনুষ্ঠান আলোর পথে, এই অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে শরিক হওয়ার সুযোগ দান করেছেন, তৌফিক এনায়েত করেছেন। মুবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের দূরের কাছের সকল দর্শক শ্রোতাদেরকে, মুবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে। তিনি প্রতি শুক্রবার পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এই সুন্দর অনুষ্ঠান আয়ন টিভির স্ক্রিনে নিয়ে আসেন।
এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে অনেক বিষয় সম্পর্কে আমরা জানতে পারি, প্রশ্ন করতে পারি এবং প্রশ্নের মাধ্যমে আমাদের জিজ্ঞাসার সেই উত্তর আমরা খুঁজতে পারি। তার সাথে সাথে এই অনুষ্ঠানের এই সুযোগ আয়ন টিভি কর্তৃপক্ষ দিয়েছেন, আয়ন টিভি কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাচ্ছি এই সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমাদের কমিউনিটিকে। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানে নিয়মিত আলোচনা চলছে নামাজের মাসআলা মাসাইল বিষয়ে। নামাজ যেভাবে গুরুত্বপূর্ণ ইবাদত, ইমানের পর সর্বোচ্চ ইবাদত হচ্ছে নামাজ। যে ইবাদত যত গুরুত্বপূর্ণ, সেই ইবাদতের হুকুম আহকাম জানাটাও তদ্রূপ গুরুত্বপূর্ণ। তাই নামাজের মাসআলা মাসাইল, যেহেতু নামাজ আমাদের জীবনের সাথে, মুসলমানের জীবনের সাথে কন্টিনিউয়াসলি জড়িত, প্রতিদিন আমরা পাঁচবার ফরজ নামাজ আদায় করে থাকি, তার সাথে সাথে ফরজের আগে পড়ে আমরা সুন্না নফল নামাজ পড়ে থাকি, তাছাড়াও অন্যান্য নামাজ, নফল নামাজ, এক্সট্রা নামাজ পড়া হয়ে থাকে। তাই নামাজের সাথে অসংখ্য মাসআলার সম্পর্ক রয়েছে, যেহেতু আমরা ভুলের ঊর্ধ্বে নয় এবং আমাদের জ্ঞান পরিপূর্ণ নয়। আমরা যতই জ্ঞান অর্জন করব, কিন্তু আমরা জ্ঞানের শেষ সীমায় গিয়ে পৌঁছতে পারব না। তার পিছনে অনেক রয়ে গেছে যেটা আমাদের জ্ঞানের বাইরে, যখন আমরা সেটায় ফেস করব তখন আমরা জানতে পারব। তাই এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে অনেক বিষয়, যে বিষয়টি অনেকের জীবনে সেটা জানার কোনো সুযোগই হতো না, কিন্তু অনেক আমাদের দর্শক শ্রোতা যারা সেই বিষয়টিকে ফেস করেছেন, তারা তার সমাধান কী হবে সেটা জানার জন্য তারা প্রশ্ন করছেন, জানতে চাচ্ছেন, আর এই সুবাদে আমাদের সবারই জানা হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা গত অনুষ্ঠানে কিছু সময় আমরা আলোচনা করেছিলাম নামাজের ফরজ বিষয়গুলো নিয়ে। নামাজের ফরজের অনেকগুলো বিষয় আমরা আলোচনা করে নিয়েছি। আমরা নামাজের শুরু তাকবীরে তাহরিমার মাধ্যমে আমরা পর্যন্ত এসে গিয়েছিলাম এবং তাহরিমে তাহরিমার মাধ্যমে সব কিছু হারাম হয়ে যায়, যে সমস্ত বিষয় হালাল অথবা জায়েজ ছিল নামাজের বাহিরে করা, যেমন কথাবার্তা বলা, সালামের জবাব দেওয়া, তোমার নামাজের সংশ্লিষ্ট কাজ ব্যতীত অন্য সকল কাজ তাকবীরে তাহরিমার মাধ্যমে হারাম হয়ে গেল। তারপর যে ফরজ বিষয়টি হবে সেটা হচ্ছে কিরাত। নামাজে কিরাত পাঠ করা, কোরআনে করিম থেকে তিলাওয়াত করাকে কিরাত বলা হয়। তাই নামাজের অন্যতম একটি ফরজ হচ্ছে, ভিতরের ফরজ হচ্ছে কিরাত পড়া, অর্থাৎ কোরআনে করিমের তিলাওয়াত করা। কোরআনে করিমের তিলাওয়াত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দান করেছেন যে নামাজের মধ্যে আমরা কোরআনে করিম থেকে তিলাওয়াত করব। ফাকরাউ মা তায়াসসারা মিন, কোরআনে করিম থেকে যে অংশটুকু সহজ সাধ্য হয়, অর্থাৎ প্রত্যেকের জন্য সহজ সমান নয়, যার জন্য যে অংশটি তিলাওয়াত করা যার জানা আছে, সে কোরআনে করিম থেকে তিলাওয়াত করা সেটা ফরজ। তাই মতলকে কিরাত, কোরআনের তিলাওয়াত হচ্ছে ফরজ। আবার তার সাথে আমরা দেখি নামাজ পড়তে, যে আমরা শুরু যখন করি সুরা ফাতিহা আমরা তিলাওয়াত করি, তারপর আমরা কোরআনে করিম থেকে অন্য সুরা অথবা কোরআনে করিমের অন্য আয়াত আমরা তিলাওয়াত করে থাকি। এই উভয়টি কোরআনে করিমের তিলাওয়াত। তাই কোরআনে করিমের তিলাওয়াত কিরাত হিসেবে আমাদের ফরজ আদায় হচ্ছে। অপরদিকে সুরা ফাতিহা বিশেষভাবে গুরুত্বপূর্ণ নামাজের জন্য। নামাজের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোনো নামাজ পূর্ণতা লাভ করবে না ফাতিহায়ে কিতাব ব্যতীত, অর্থাৎ সুরা ফাতিহা ব্যতীত নামাজ পূর্ণতা লাভ করবে না। জি জনাব, আমরা আসবো, আমাদের সাথে কিছু কলার চলে এসেছেন, আমরা কথা বলে নিই, তারপরে দেখি আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হাজি শফিকুল আলম বান্দি থেকে আমি আপনাদেরকে প্রথম সালাম জানাই। জি ওয়ালাইকুম সালাম।
আমি ওহানো কইতাম চাই আল্লাহ তাআলা যে তোর নবী হলতে পাঠাইছেন দুনিয়ায় ওহন নবী হলতে সাথে একটা ওয়াদা করছেন ওয়াদা পূর্ণ করছেন আমরা মুসলমানে বিশ্বাস করি ওনে যদি ঈসা নবীর লগে ওয়াদা হইরা তখন যে নবী যে বিয়া করাইয়া দিবা ঈসা নবীরে নবী যে তো মাতবা মদিনা যাইবা ঈসা নবী তে ওনে কিলা রাইতাম মদিনাত বৌলুয়া রাইতাম না একলা রাইতাম ধন্যবাদ আপনাকে আপনি ফোন করার জন্য আমরা পরবর্তীকালে যাই হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্ভবত আমরা ওনাকে হারিয়ে ফেলেছি যাই হোক সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আপনারা সরাসরি ফোন করতে পারবেন অথবা টেক্সের মাধ্যমে আপনারা প্রশ্ন রাখতে পারবেন আমাদের কাছে কিছু প্রশ্ন চলে এসেছে ইনশাল্লাহ আমরা উত্তরদিকে যাব কিন্তু তার আগে আমাদের মুফতি সাহেবুর যে বিষয়টি উল্লেখ করছিলেন আমরা কিছু প্রশ্ন দুই তিনটি প্রশ্ন এসেছে আমরা এইগুলোর উত্তর দেওয়া দিই ইনশাল্লাহ আসলে এমন কিছু বিষয় রয়েছে নামাজ ব্যাপারে যে বিষয়গুলো একেবারে কমন কিন্তু অনেক সমান প্রশ্ন আমরা অনেক সময় পাই যেমন আজকে যে প্রশ্নটি আমার ভাই করেছেন এটা গত সপ্তাহে একজনে করেছিলেন বলেছি তারপরে যেহেতু প্রশ্ন করা হয়েছে তার উত্তর তো অবশ্যই দিতে হবে উনি জানতে চেয়েছেন যে কেরাত নামাজে কেরাত কতটুকু পড়তে হবে ধন্যবাদ কেরাত পড়া যেটা ফরজ আদায় হওয়ার জন্য কোরআনে করিমের থেকে এক পরিমাণ যেটাকে তিলাওয়াত বলা হয় তাকে যেটা পরিভাষায় সমাজের মধ্যে সেটা হচ্ছে আর এই বর্তমান পরিভাষা নয় যখন ইসলামের সে সূচনা হয়েছিল তখন সেই সময়ের মুসলমানদের পরিভাষায় অর্থাৎ কমপক্ষে ছোট হলে তিন আয়াত তিলাওয়াত করে নেওয়া হানাফি মজহব মত এবং লম্বা হলে এক আয়াত পরিমাণ তিলাওয়াত করা হচ্ছে ফরজ অর্থাৎ এর চেয়ে বেশি পড়বেন কিন্তু যদি কোনো কারণে কেউ ছোট তিন আয়াত তিলাওয়াত করেন তাহলে তার রাকাতের মধ্যে প্রতি রাকাতের মধ্যে তার কেরাত আদায় হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে নামাজ হয়ে যাবে অথবা দীর্ঘ এক আয়াত তিলাওয়াত করলে ফরজ আদায় হয়ে যাবে জি অসংখ্য ধন্যবাদ তাহলে তো আমরা বুঝতে পারলাম যে লম্বা এক আয়াত আর ছোট হলে তিন আয়াত পড়তে হবে কোরআনে করিমের পুরো একটা এত তাড়াহুড়া নামাজের মধ্যে তো হওয়ার কথা নয় নামাজের অন্যান্য বিষয়গুলো আছে যদিও সে বিষয়গুলো সেই মাজাহিবের ইখতলাফ হিসেবে আমাদের হানাফি মাজহাবে ফরজ নয় অন্য মাজহাবে সেগুলো ফরজ তাই সেগুলো করা অবশ্য করণীয় না অন্যতায় নামাজ হবে না তাই আমাদেরকে এই বিষয়টি খেয়াল করতে হবে যে নামাজ যে নামাজে এক আয়াত লম্বা এক আয়াত বা তিন আয়াত পড়ার মতো সময় নেই এই জীবনটা কিসের জীবন ওই জীবনটা কি মুমিনের জীবন ওই জীবনটা কি আল্লাহর সেই গোলামের জীবন আমরা গতদিন আলোচনা করেছি যে নামাজ পড়তে যদি চার রাকাত নামাজ একজন স্বাভাবিকভাবে মোটামুটি ছোটো যে সমস্ত সূরাগুলো আছে সেই সূরাগুলো দিয়ে আদায় করেন তাহলে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট সময় যাবে তাই এই নামাজের মধ্যে ফরজ নামাজের মধ্যে এইটুকু সময় যদি বের না করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন আমরা তার উপর বিশ্বাস স্থাপন করলাম তার হাবিবের উপর বিশ্বাস স্থাপন করলাম ইসলামকে দিন হিসেবে গ্রহণ করলাম আর সেই দিনের প্রথম সর্বোচ্চ পিলার যেটি আমল সালা সেই নামাজ সেটাতে আমরা এই পরিমাণ সময় আমাদের নেই আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন গতদিন আমি একটি কোন এক জায়গায় খুব সুন্দর একটি কলাম আমি পড়েছি সম্ভবত ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপের যে কোনো একটি গ্রুপে একজন মানুষ সব মুসলমানের প্রতি একটি প্রশ্ন রেখেছেন অর্থাৎ ওই সমস্ত মুসলমানের প্রতি যারা ফজরের নামাজ
সময় মতো উঠে পড়তে পারেন না তাদের প্রতি। উনি উদাহরণ এই হিসাবে বলেছেন যে মনে করেন ফজরের জামাত সকাল 5টায়, মানে সময় সকাল 5টায়, যদি আপনাকে বলা হয় যে আপনি ফজরের নামাজ 5টায় মানে উঠে পড়ছেন কি, বলে না এত সকাল আমি উঠতে পারি নাই বা পড়তে পারি নাই, তখন উনি আবার প্রশ্ন করছেন তাহলে যদি এই 5টার সময় আপনি কোনো বাইরের দেশে যাবেন অথবা এই দেশে যাবেন, 5টায় আপনার ট্রেন যদি হয় তাহলে আপনি ঘুম থেকে কি সেই সময় মতো ট্রেন ধরতে পারবেন? বলে হ্যাঁ পারবো। যদি আপনার ডাক্তারে কোনো অ্যাপয়েন্টমেন্ট হয় 5টার সময় পারবেন? অবশ্যই পারবো। যদি হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট হয় পারবো, অন্য কোনো জায়গায় পারবেন? বলে তাহলে কেন আপনি ফজরের নামাজ আল্লাহর সাথে যে ব্যাপারটি কেন আপনি 5টায় শেষ সে সময় কেন ঘুমের কথা বলেন? উনি খুব সুন্দরভাবে এইভাবে জিনিসটা আনছেন, খুব ভালো লেগেছে বলে। তো আসলে এই যে আপনি বললেন যে আমরা তো সকাল থেকে বিকাল পর্যন্ত প্রত্যেকটা মানুষের তার একটা রুটিন, এবং আমি কখন কি করব, কোথায় যাব, কখন আমি কতটুকু কোন সময় দিব, সব কিছু আমরা ঠিক করতে পারি। কিন্তু এই ফরজ আমাদের ব্যাপারে এটা যদি আমরা একটু সময় না বার করতে পারি বা সময় মতো আমরা তাড়াহুড়া করি, আমরা একটু শান্তি মনে দিয়ে নামাজ পড়তে না পারি, তাহলে তো খুব অসুবিধা। সবাই চেষ্টা করব, আসলে আমাদের চেষ্টা করা প্রয়োজন, যেহেতু নামাজ আমাদেরকে অনেক বিষয় আছে, কথার খাতিরে কথা বলা যায় কিন্তু কাজে বাস্তবায়ন সেটা যেভাবে বলা যায় লিখা যায় সেভাবে করা যায় না। বাস্তবায়নে যখন যাবেন, প্র্যাকটিক্যাল লাইফে যখন যাবেন, তখন তাতে অনেক বিষয় আছে। তাই আমি শুধু এতটুকুই বলবো যে আমরা যেন নামাজের প্রতি যত্নবান হই, আমাদের যতটুকু করা সম্ভব আমরা ততটুকু যেন করি, অন্তত পক্ষে ফরজ নামাজগুলো, সুন্না মুয়াক্কাদা ওয়াজিব নামাজ যেগুলো আছে সেগুলো যেন আমরা একটু সময় নিয়ে, এক অতিরিক্ত সময় নিয়ে নয়, অন্তত পক্ষে আমরা তার যে জরুরি রিকোয়ারমেন্ট যেগুলো নামাজের আসছে সেইগুলোকে যেন আমরা যথাযথভাবে আদায়ের চেষ্টা করি। যদি আমরা সেটা করতে পারি করি, তাহলে আমাদের জীবন যেভাবে উন্নত হবে, আমাদেরকে আখেরাত থেকে, আখেরাতের কষ্ট থেকে যেভাবে নামাজ আমাদেরকে হেফাজত করবে, তদ্রূপ দুনিয়ার অনেক বিষয় থেকে, অনেক ক্ষতি থেকে, অনেক ঝামেলার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। জি ধন্যবাদ জনাব। তারপরের প্রশ্ন উনি রেখেছেন যে যদি সূরা, উনি কুলাউদুর বিন্নাস থেকে আলাম তারা পর্যন্ত যদি কোনো মানুষ জানেন এবং সব নামাজে ওই সূরা দিয়ে যদি নামাজ পড়ে তাহলে নামাজ হবে কি না? অবশ্যই নামাজ হবে। যার সূরা জানা আলাম তারা থেকে, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত, তিনি ওই সূরা দিয়ে সূরা ফাতিহার সাথে প্রত্যেক রাখাতে, যে ফরজের তো দুই রাখাতে সূরা মিলানোর প্রয়োজন, এবং সুন্না নামাজের প্রতি রাখাতেই সূরা মিলানোর প্রয়োজন, আপনি ওইগুলোকে রিপিট করে করে নামাজ আদায় করলে নামাজ হবে, এতে কোনো ক্ষতি হবে না। যারা এর চেয়ে বেশি জানেন, যাদের আরও সূরাগুলো মুখস্থ আছে এবং বিশুদ্ধ আছে, দুটি কথা প্রয়োজন। শুধু সূরা লম্বা লম্বা সূরা জানা থাকলেই নামাজে পড়ার জন্য সেটা চেষ্টা করা জরুরি নয়, যদি না সেই জানা সূরাটি বিশুদ্ধ হয়। এতে লম্বা সূরা যারা জানা আছে বিশুদ্ধ না হলে আপনি অশুদ্ধ বা ভুল নামাজে তিলাওয়াত করার চেয়ে শুদ্ধ জানেন ছোট সূরা দিয়ে নামাজ পড়ুন, নামাজ বিশুদ্ধ হবে। কারণ নামাজের মধ্যে লম্বা কিরাত পাঠ করা বিভিন্ন নামাজের মধ্যে সেটা সুন্নাত মোস্তাহাব, কিন্তু মোস্তাহাব বা সুন্না পালন করতে যে ভুল তিলাওয়াত করে সেই সেটাকে ত্রুটিযুক্ত করার চেয়ে ছোট কিরাত বিশুদ্ধভাবে তিলাওয়াত করে নামাজ পড়া সেটাই শ্রেয়। জি অসংখ্য ধন্যবাদ জনাব, খুবই সুন্দর যিনি প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে সহি এবং শুদ্ধভাবে এই ছোট চূড়াগুলা যেগুলো মুখস্থ আছে ওই ওই চূড়া দিয়ে যদি নামাজ পড়েন কোনো অসুবিধা হবে না। এবং বেশিরভাগ মানুষের তো এই চূড়াগুলা মুখস্থ, এই ছোট যখন ছিলেন মসজিদে মুক্তভাবে পড়ছেন তখন তো ওইগুলা চূড়া মুখস্থ করে ফেলেছেন। আর এতে পরিমাণ সূরা মুখস্থ করা তো সবাই করেছেন আলহামদুলিল্লাহ, এবং সেটা এ পরিমাণ সূরা মুখস্থ করা প্রত্যেকের জন্য ফরজ।
তিনি মহিলা হন আর পুরুষ হন, কারণ নামাজের মধ্যে যতটুকু কেরাতের পরিমাণ সুরা লাগে, ওই কেরাত বা সুরা মিলানোর জন্য এতটুকু জানা, মুখস্থ করা প্রত্যেকের জন্য ফরজ। কারণ আমরা যে ছোটোবেলায় পড়েছি, স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করেছেন, আমরা হাদিসের কিতাবে পড়েছি যে তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটার ব্যাখ্যাটা হচ্ছে যে কতটুকু প্রত্যেকের জন্য ফরজ, জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ, তা কার জন্য কতটুকু। একবারে মিনিমাম হচ্ছে আপনি যে কাজটি ইবাদতটি করবেন সেই ইবাদতটি বিশুদ্ধ হওয়ার জন্য যতটুকু জ্ঞানের প্রয়োজন, ততটুকু জ্ঞান ওই মুসলমানের জন্য অর্জন করা ফরজ। যেমন নামাজের বিশুদ্ধ হওয়ার জন্য একবারে যে মৌলিক মাসাইল, যেগুলো মৌলিক কেরাত যতটুকু, না হলে নামাজ হবে না, এতটুকু পর্যন্ত জানা ফরজ। সেইভাবে রোজা রাখতে গিয়ে কোন কাজ করলে স্বাভাবিকভাবে রোজা ভঙ্গ হবে, রোজা ভঙ্গ হবে না, ওই স্বাভাবিক বিষয়গুলো, কখন থেকে রোজা শুরু হবে, কখন ইফতার করা হবে, ওইটা জানা ফরজ। তারপরে যাদের উপর হজ ফরজ, হরজে যাবেন তাকে অন্তত পক্ষে হজে কি ফরজ আদায় করতে হবে, কি ওয়াজিবাত রয়েছে, তার মৌলিক যে আসল বিষয়গুলো সেটা জানা ফরজ। আলহামদুলিল্লাহ আমরা যেন আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটিতে, আমাদের সমাজে শিক্ষার দিকে মানুষের আগ্রহ বেড়েছে, অনেক ক্ষেত্রে অনেক বিষয় তারা জানতেছেন এবং এর চেয়ে আরও অতিরিক্ত জানার দিকে আগ্রহ আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। তো এখন তো মানে বিভিন্ন ধরনের, এক সময় হয়তো এমন অবস্থা ছিল যে একজন মানুষ কোনো কিছু জানতে হলে একজনকে জিজ্ঞেস করার প্রয়োজন বা অনেক দূর গিয়ে জানার দরকার, এখন তো আর নেই। অর্থাৎ বর্তমান যুগে বিভিন্ন ধরনের জানার সুবিধা রয়েছে, মানে যে কোনো ভাষায় যে কোনো ব্যাপারে জানার সুযোগ রয়েছে। তবে জানতে গিয়ে মানে শুদ্ধ এবং সহি যে জানার রয়েছে, যেভাবে খুব সহজে সব কিছু জানার সুবিধা রয়েছে, অসুবিধাও রয়েছে। আমাদের বর্তমান যুগে আসলে অনেক সময় অনেকে আমাদেরকে বলেন যে আমরা তো এখন সব সময় হুজুরদের ওয়াজ শুনতেছি, কিন্তু আমরা এক সময় কম শুনতাম, কিন্তু যেগুলো শুনতাম আমরা আগে যেভাবে করে আসছি সেগুলোর কথা শুনতাম, আমল করতাম। এখন তো নতুন নতুন অনেক কিছু আমরা শুনতেছি, আমরা কোনটা মানবো না মানবো। তাই আমরা আমাদের সবার উচিত হচ্ছে যে আমরা যেগুলো শুনবো বা আমল করবো, মানবো আমরা, সেগুলো বুঝে এবং সহি কোনটা এবং কোনটা সঠিক সেদিকে আমরা খেয়াল রেখে আমরা করতে হবে। যাই হোক, ধন্যবাদ জনাব। তারপরের প্রশ্নটি হচ্ছে, সম্ভবত একজন কলার চলে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি বলেন আপনার প্রশ্নটি। ইনশাল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, হুজুর দোয়া বলে দিবেন। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম সালাম। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। সম্ভবত আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। যাই হোক, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, ইনশাল্লাহ আপনারা সরাসরি ফোন করবেন, এবং যারা সরাসরি করেন না, যারা টেক্সের মাধ্যমে আপনারা ফোন করতে চান, আপনাদেরকে আমরা মুবারকবাদ জানাচ্ছি। এবং আরও কিছু প্রশ্ন রয়েছে, ইনশাল্লাহ আমরা সেগুলা উত্তর দেওয়ার চেষ্টা করব। জনাব, পরের প্রশ্নটি বলছিলাম যে একজন জানতে চেয়েছেন যে আসরের নামাজের পর কাজা নামাজ পড়তে পারবেন কি না। আসরের নামাজের পরে কাজা নামাজ পড়া যাবে, আসরের নামাজের পরে কোনো নফল নামাজ পড়া যাবে না, এমনকি হানাফি মাজহবে যদি যারা হজ বা উমরায় যান, তোয়াফ করেন, তোয়াফের সেই নামাজ আসরের নামাজের পরে পড়া সেটা মাকরু, সে সময় পড়বেন না, সেটা পরবর্তীতে মাগরিবের ওয়াক্ত শুরু হলেই পড়ে নেবেন। আর কাজা নামাজ কিন্তু পড়া যায়, আসর নামাজ পড়ার পরে কাজা নামাজ পড়া যায়, জায়েজ আছে।
ওকে ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকে। তারপরের প্রশ্নটি হচ্ছে, যিনি ফোন করেছিলেন সরাসরি আমি ওনার উত্তর দিচ্ছি, পরবর্তীতে আমি অন্য প্রশ্নে যাব, যেগুলি অত্যন্ত পেরেশানিতে রয়েছেন এবং যে ফ্যামিলিগত একটি সমস্যা উল্লেখ করেছেন, এই পেরেশানিতে তিনি কি দোয়া পড়বেন? আসলে দোয়া যেটা আমরা অনেক সময় অনেক দোয়া বলে থাকি, আসলে দোয়াটা হচ্ছে যেটা আমাদের দিল থেকে বের হয়, আমার যে অসুবিধার কথা আমার দিল থেকে যেভাবে বের হবে সেই ভাবটি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেরিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, উজিবু আম্মা ইউজিবুল মুত্তাররা ইজা দাআ ওয়াইয়াকশিফু আনহুসু, কে তোমাদের সেই কঠিন অবস্থায় সাড়া দিবেন তোমাদের ডাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, যখনই আল্লাহকে ডাকা হয়। তাই আপনার প্রথম কথা হচ্ছে আপনার দিলের মধ্যে যে পেরেশানি, সেই পেরেশানির অবস্থাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খিদমতে আপনি তার দরবারে পেশ করুন আপনার বাসায়। এক নম্বর কথা হচ্ছে, কারণ অনেক সময় আছে যে আপনি দোয়া মুখস্থ করলেন কিন্তু সেই দোয়াতে কী বলতেছেন তখন আপনার মনের মধ্যে সেই বিষয়টি সেই ভাবটি আসবে না। তাই প্রথমত হচ্ছে দোয়া হচ্ছে যে প্রত্যেকেই তার মনের মধ্যে যে বিষয়টি আছে সেই বিষয়টিকে আল্লাহর দরবারে পেশ করবে। দ্বিতীয় বিষয়টি আপনি দোয়া করতে পারবেন, সেই দোয়াটি হচ্ছে অনেক দোয়া আছে, এর মধ্যে একটি দোয়া আমি বলে দিচ্ছি, যেহেতু আপনি অনেক পেরেশানির মধ্যে আছেন এবং আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সাহায্য আপনার নিড করছেন, তাই আপনি দোয়া করেন, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, ও আল্লাহ আমি পরাজিত, আমি ক্ষতিগ্রস্ত, আমি পেরেশানিতে পড়ে গিয়েছি, ফান্তাসির তুমি আমাকে সাহায্য করো, আমাকে সহায়তা করো, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। আর মূলত আপনি আপনার দিল থেকে আপনার সেই অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন আল্লাহ মুমিনের বা মানুষের ডাকে সাড়া দিবেন, বিশেষভাবে কোনো ধর্ম বর্ণ জাতি সব কিছু নির্বিশেষে কেউ যদি জুলমের শিকার হয়ে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দেখবেন না তিনি ভালো মানুষ না মন্দ মানুষ, তিনি মুসলমান না কি মুসলমান নয়, সেই বিচার আল্লাহর কাছে থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ইসলাম বলেছেন যে ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুম যারা যারা অত্যাচারিত জুলমের শিকার হয়েছে তাদের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো, কারণ তাদের দোয়া এবং আল্লাহর মধ্যখানে তাদের মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, অর্থাৎ তাদের দোয়াকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন শুনে নেন। সে যে কোনো ধর্মের হোক বর্ণের হোক অথবা গুনাহগারই হোক, তাই যদি এভাবে কোনো কিছু হয়ে থাকে আপনি আল্লাহর দরবারে আপনার বাসা দিয়ে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তি করুক, আপনার ফ্যামিলিকে শান্তি করুক, এই দোয়া আমরা করি। অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে বলা হচ্ছে একটি ব্রেকে চলে যাওয়ার জন্য। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর আমাদের যে আলোচনা রয়েছে সেই আলোচনা আমাদের সম্মানিত অতিথি করবেন, এবং আমাদের কাছে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময় যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা যারা নতুনভাবে অংশগ্রহণ করেছেন আপনাদের জানার জন্য আমরা বলছি যে আমরা নামাজের উপর আলোচনা করছি, নামাজের ফরজের বিষয়ে আলোচনা করছি, এবং আপনারা অনেকেই আমাদের কাছে ফোন করেছেন, প্রশ্ন রেখেছেন, সেগুলোর উত্তরও দেওয়া হয়েছে, এবং কিছু প্রশ্ন রয়েছে ইনশাল্লাহ আমরা সেগুলোর উত্তর দিব। আমি এখন সরাসরি মুফতি সাহেবের কাছে চলে যাব এবং কিছু প্রশ্নের উত্তর আমরা ইনশাল্লাহ ওনার কাছ থেকে শুনব, তারপরে ওনার আলোচনায় আমরা যাব।
আরক ভাই কয়েকটি প্রশ্ন করেছেন, ইনশাল্লাহ আমরা এক একটি প্রশ্নের উত্তরে দিব ইনশাল্লাহ। প্রথমে যিনি জানতে চেয়েছেন যে মুসাফিরের শর্ত কি? মুসাফির অর্থাৎ যিনি সফরে বের হয়েছেন তিনি হচ্ছেন মুসাফির। মুসাফিরের জন্য শরীয়তের কিছু হুকুমগুলোকে সহজ করে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। যেমন ফরজ নামাজের ক্ষেত্রে মুসাফির পুরো নামাজ 4 রাকাতের স্থলে 2 রাকাত নামাজ আদায় করবেন। দ্বিতীয় আরও সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে, মুসাফির অবস্থায় যদি কেউ ইয়ের মধ্যে পড়ে যান অর্থাৎ অর্থনৈতিক কোনো সমস্যায় পড়ে যান, তখন সেই সফরের অবস্থায় কুলিয়ে আসার জন্য তাকে যাকাতের সম্পদ থেকে গ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ সফরের অবস্থা এমন একটি অবস্থা যে অবস্থায় ইসলামিক শরীয়তের অনেকগুলো হুকুমকে সহজ করে দেওয়া হয়েছে। তাই মুসাফিরের জন্য শর্ত হচ্ছে তিনি বাড়ির থেকে 3 দিনের দূরত্ব, যেটাকে ফেকার পরিভাষায় এখন আমরা সহজে বোঝার জন্য সেটা হচ্ছে যে 48 মাইলের দূরত্বে যদি সফর করেন এবং সেখানে একই সাথে 15 দিনের কম থাকার নিয়ত থাকে অথবা কতদিন থাকবেন সের কোনো নিয়ত নাই, 15 দিনের নিচে থাকার নিয়ত অথবা কোনো নিয়ত নেই, 2-4 দিনের জন্য গিয়েছেন কাজ শেষ করে চলে আসবেন, এই অবস্থায় তাকে বলা হয় মুসাফির। তিনি এই অবস্থায় নামাজ ফরজ নামাজগুলো জোহরের নামাজ 4 রাকাতের স্থলে 2 রাকাত আদায় করবেন, আসরের নামাজ 4 রাকাতের স্থলে 2 রাকাত আদায় করবেন, মাগরিবের নামাজ যেভাবে আছে 3 রাকাত 3 রাকাতই আদায় করবেন, ইশার নামাজ 4 রাকাতের স্থলে 2 রাকাত আদায় করবেন, এই হচ্ছে। আর ফজরের নামাজ 2 রাকাত 2 রাকাতই পড়বেন। এই হচ্ছে মুসাফিরের হুকুম নামাজের ক্ষেত্রে। অন্যান্য বিষয়েও মুসাফিরের অনেক সুযোগ রয়েছে সফরের অবস্থায়, তবে তিনি সেখানে যাবেন যেখানে তিনি গিয়েছেন সেটা তার অতনে আসলি নয়, তার মূল নিবাস নয়, এমন জায়গায় গেছেন তিনি, আর 15 দিনের অথবা 15 দিনের উপরে থাকার ইচ্ছাও নয়, তখন তিনি মুসাফির। যদি কেউ যেখানে যান এবং 15 দিনের উপরে তাহার ইচ্ছা তাকে নিয়তে চলে যান, তাহলে সেই জায়গায় পৌঁছার সাথে সাথেই তিনি মুকিম হয়ে যাবেন, শুধু রাস্তায় তিনি কসর করবেন, নামাজ কসর পড়বেন। আর অর্থাৎ দূরত্ব হতে হবে 48 মাইল। জি জি, ধন্যবাদ। আশা করি যিনি প্রশ্ন করেছেন আপনি শুনতে পারছেন। তারপরে উনি জানতে চেয়েছেন যে মুসাফির অবস্থায় যদি 4 রাকাত নামাজের স্থলে 4 রাকাত নামাজের স্থলে হচ্ছে 2 রাকাত পড়ার কথা, কিন্তু উনি যদি 4 রাকাত পড়ে ফেলেন তাহলে কী হবে? ভুল করে যদি পড়ে ফেলেন তাহলে তার নামাজ হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে যদি 2 রাকাতের স্থলে 4 রাকাত পড়েন মুসাফির অবস্থায় তাহলে নামাজ হবে কিন্তু গুনাহগার হবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, তিনি আল্লাহর সুযোগকে গ্রহণ করছেন না। তাই সেটা হচ্ছে আমাদের হানাফি মাজহাব মতো ইচ্ছাকৃতভাবে সফর অবস্থায় 2 রাকাত যেখানে পড়বেন, যেমন জুহরের নামাজ, সেই স্থানে দিন 4 রাকাত ইচ্ছাকৃতভাবে পড়েন তাহলে গুনাহগার হবেন। দ্বিতীয় আরও রয়েছে নামাজের ব্যাপারে, যেমন এমনি নামাজ যদি আপনি 2 রাকাত পড়ের বৈঠকটি হচ্ছে নামাজের ফরজ, সে আকোদায় আখিরা যেটি আমরা নামাজের ফরজগুলো আলোচনা করছিলাম, তাই মুসাফিরের জন্য 4 রাকাতি নামাজের 2 রাকাতের পরের বসাটা হচ্ছে ফরজ। কোদায় আখিরা সেটা হচ্ছে, কারণ 4 রাকাতি নামাজে শেষ বৈঠক হচ্ছে 4 রাকাতের সময়ে, 3 রাকাত বিশিষ্ট নামাজে যেমন মাগরিবের নামাজে শেষ বৈঠক হচ্ছে 3 নম্বর রাকাতে, আর 2 রাকাত বিশিষ্ট নামাজের শেষ রাকাত হচ্ছে শেষ বৈঠক হচ্ছে 2 নম্বর রাকাতে। তাই মুসাফির যিনি সফরের অবস্থায় যিনি, তার নামাজ ফরজ হচ্ছে 2 রাকাত, যার কারণে সেই 2 রাকাতের শেষ বৈঠক হচ্ছে 2 রাকাতের পরে। এখন কেউ যদি মুসাফির অবস্থায় 2 রাকাতের পরে না বসেন,
না বসে তিনি দাঁড়িয়ে গেলেন তারপর নামাজ ইচ্ছাকৃতভাবে চার রাকাত পড়ার জন্য, তখন তিনি শেষ বৈঠক হলো না, হলো না, তার নামাজটি বিশুদ্ধ হবে না। তাই নামাজের ক্ষেত্রে সফরের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ দান করেছেন সেই সুযোগকে গ্রহণ করা আমাদের দরকার, সবার দরকার। জি আমি তো একদম কলার চলে এসেছেন, আমরা কথা বলে নিই। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মুফতি সাহেবের লোক ইসলাম আছি। জি শুনছেন আপনি, আপনি বলেন ইনশাল্লাহ। জি জনাব আপনি বলেন, আমরা শুনছি। যদি আমি এভরিডে যদি পুরা চুরি ইয়াতে দূরে এভরিডে আমি করি ঠিক আছে ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না এখন তো নাই। ইনশাল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাল্লাহ, মুফতি সাহেব সেটা বলে দিবেন। অশেষ ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী কোনো, হ্যালো আসসালামু আলাইকুম। আর সম্ভবত আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। যাই হোক, সম্মানিত আমরা বলছিলাম যে যদি কোনো মানুষ ইচ্ছা করে চার রাকাত নামাজ পড়েন তাহলে ঠিক হবে না, আমরা আল্লাহর আদেশকে মানতে হবে। এখন যদি ওই মানুষ কিন্তু ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, জামাতে নামাজ পড়েন এবং ইমাম সাহেব যদি সেখানের মুখী হন তাহলে তো উনি চার রাকাত পড়েন। যখন উনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন তখন ইমাম সাহেব মুকিম হলে তিনি চার পুরা নামাজ পড়েন, ইমাম সাহেব মুজাহির হলে তো উনি ইমাম সাহেবের সাথে দুই রাকাতে এসে সালাম ফিরিয়ে নেবেন। আর যদি উনি ইমাম হন, হয়তো এমনও হয় উনি ইমাম যদি হন তাহলে উনি দুই রাকাত পড়লে সালাম ফিরিয়ে নেবেন আর মুক্তাদি দুই রাকাত পড়বেন। যারা মুখী মুক্তাদি তারা দাঁড়িয়ে আরও দুই রাকাত পড়বেন, এবং সেই দুই রাকাতের মধ্যে হচ্ছে সেই দুই রাকাতের নামাজের আদায়ের পদ্ধতি অন্য মাসবুকের নামাজের মতো নয়, সেটা লাহিকের নামাজের মতো। সেই বিষয়টি অনেকের, আমাদের অনেকের এই ব্যাপারে আমরা অনেক সময় ভুল করে থাকি বা আমরা সেটা জানার কিছু কমি রয়েছে। লাহিকের নামাজ এবং মাসবুকের নামাজ, নামাজ আমাদের থেকে যে ছুটে যায় সেই ছুটার দুটি ধরন হচ্ছে, একটা হচ্ছে আমি নামাজের কিছু অংশ ইমাম সাহেব আমার থেকে আগে চলে গেছেন, আমি পড়ে ইমাম সাথে যোগ দিয়েছি, তখন আমার অবস্থা বা সেই নামাজির অবস্থা হবে তিনি হবেন মাসবুক, ইমাম হয়ে গেছেন সাবিক, ইমাম এগিয়ে চলে গিয়েছেন আর তিনি পিছনে রয়েছেন। আর লাহিক হচ্ছেন যিনি ইমামের সাথে আছেন কিন্তু এরই মধ্যেই তিনি কিছু নামাজ তার থেকে চলে গেছে। লাহিক হচ্ছেন যিনি ইমাম সাহেবের সাথে আছেন কিন্তু ইমাম সাহেবের সাথে থাকা অবস্থায় তার থেকে নামাজ কিছু চলে গিয়েছে। ফর এক্সাম্পল, একজন নামাজে শরীক হয়েছেন ইমাম সাহেবের সাথে, প্রথম রাকাত আদায় করেছেন, তার উজু ছুটে গিয়েছে, তিনি উজুর জন্য চলে গেছেন, তিনি কিন্তু নামাজের মধ্যেই আছেন। এই যে অজুতে গেছেন তিনি নামাজের মধ্যে আছেন, যদি অজুতে যাওয়ার সময় এবং অজুকালীন অবস্থায় তিনি যদি যে সমস্ত অন্য কাজে নামাজ নষ্ট হয় সেই কাজ না করেন, এই অবস্থায় ইমাম সাহেব দুই রেখা তারও পড়ে নিয়েছেন, তিনি এসে পাইলেন চার নম্বর রাখাতে ইমাম সাহেবের সাথে। তাই তিনি শুরু করেছিলেন ইমামের সাথে নামাজের অবস্থায় রয়েছেন, ইনি হচ্ছেন তার অবস্থার নাম হচ্ছে লাহিক। তখন তিনি নামাজ পড়বেন এক, তার পদ্ধতি এক লাখান। আর যিনি নামাজ ইমাম সাহেবের সাথে পান নাই তিনি সেই দুই রেখাত বা এক রেখাত পান নাই সেটা আদায় করার পদ্ধতি আর এক মত। জি আমরা আসবো, একদম খোলার চলে এসেছেন, তারপরে ইনশাআল্লাহ আসবো। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। সম্ভবত আমরা ওনাকে আরে বলেছি। যাই হোক, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আপনারা যখন আমাদের কাছে ফোন করবেন দয়া করে আপনারা টেলিভিশনের ভলিউমটি কমিয়ে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন, তাহলে লাইন কাটা যাবে না, আপনাদের কথা আমরা শুনতে পারবো, আমাদের কথা আপনারাও শুনতে পারবেন। অসংখ্য ধন্যবাদ, আবার ইনশাল্লাহ আপনি ট্রাই করবেন এবং আসবেন। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনি বলেছেন, অনেক মানুষ আছেন যারা ওই বিষয়টা জানে না যে মাসবুক
বা মানে এই এই যে আপনি বললেন এই পার্থক্যটা অনেকে বুঝেন না, ওইগুলার সংজ্ঞাটা অনেকে মানে হয়তো জানা ছিল ভুলে গেছেন, কিন্তু এখন কিভাবে এই বিষয়গুলো আসলে আমাদের জানা দরকার। ইনশাল্লাহ আমরা সময় সুযোগে এই বিষয়গুলো আলোচনা করব। এবং যেহেতু এই এই বিষয়গুলো এসেছে, তারপর পরের যে প্রশ্নটি হচ্ছে, একজন জানতে চেয়েছেন যে উনি যদি বাংলাদেশে যান, যাওয়ার পর যদি উনি 15 দিনের বেশি থাকার উনার ইচ্ছা, তখন উনার নিজ বাড়িতে উনি গেলেন, কিন্তু নিজ বাড়িতে যাওয়ার পর পরবর্তীতে অন্যান্য জায়গায় উনি বেড়াতে যান আত্মীয়র বাড়িতে, তখন যদি 48 মাইলের দূর হয় তাহলে উনি মুসাফির হবে কিন্তু? অবশ্যই, তিনি যেখানে গিয়ে মুকিম হবেন সেখান থেকে যখন আবার সফরের দূরত্বে চলে যাবেন তখন তিনি মুসাফিরের অবস্থায় থাকবেন, আবার যখন ফিরে আসবেন তখন তিনি মুকিম হয়ে যাবেন। তার সাথে আমি আর এটার সাথে এমনিতেই আরেকটা বিষয় হয়ে গেছে, মনে করেন একজন হজ্জে বা উমরায় গিয়েছেন, তখন হজ্জে বা উমরায় যখন আমরা মক্কা শরীফে যাব, তখন মক্কা শরীফে গিয়ে যদি আমরা 15 দিনের অথবা 15 দিনের বেশি সময় থাকার আমার নিয়ত থাকে, এই নিয়তে মক্কা শরীফে গিয়ে পৌঁছার পরেই আমি মুসাফির নয় মুকিম হয়ে গেছি, সেটা আমার ওতনে একামত হয়ে গেছে। আবার যখন মক্কা শরীফ থেকে আমি বের হয়ে মদিনা শরীফে যদি মধ্যখানে চলে যাই, এই 15 দিনের মধ্যখানে আমি মদিনা শরীফে চলে যাই, তখন মদিনা শরীফ থেকে এসে যদি আরো 8 দিন থাকি, তখন আমি সেই 8 দিন আবার মুকিম নয়, কারণ ওতন বা আমার যে আবাসস্থল যেটা, সেটা 2-3টা আবাসস্থল, একটা হচ্ছে স্থায়ী আবাসস্থল, একটা হচ্ছে টেম্পোরারি, অর্থাৎ যেটাকে ওতনে একামত বলা হয়, যেটা স্থায়ী নয় কিন্তু সেটা কয়েকদিনের জন্য, অর্থাৎ 15 দিনের বেশি সময়ের জন্য, আর আরেকটা হচ্ছে 15 দিনের কম সময় আর নিজের স্থায়ী আবাসস্থল থেকে সফরের দূরত্বে। জি, এই সাথে একটি প্রশ্ন এসেছে, আমাদের দেশে বিশ্বাস করে অনেকে যখন আমরা জানতে চান বা প্রশ্ন করেন, মনে করেন অনেকের বাড়ি সিলেট, উনি তার ওনার গ্রামের বাড়ি, ওনার নিজ বাসস্থান ওখানে বসবাস করে, কিন্তু ওনার একটি বাসা রয়েছে ঢাকায়, তো উনি এখন কী করবেন? ওনার তো দুই জায়গায় নিজের বাড়ি, দুটিও অথনে আসলি হতে পারে, দুটিও এটা ফেকা কিতাবের মধ্যে বা ফোকাহা একরাম বিভিন্ন বিষয় থেকে, উনি যখন সিলেট গেলেন যাওয়ার পর তো উনি মনে করেন, আমি মনে করি, আমি আমি আপনাকে এখানে আমি একটু মনে করি, মনে করেন আমাদের দেশের যারা যার দেশে অনেক বড় বড় ওলামা একরাম আছেন, তারা সেখান থেকে জানে নিলে, কারণ অনেক সময় এই বিষয়টা, কারণ স্থানের স্থান কাল এবং পাত্রে সেটায়, এবং শরীয়তের রুলই হচ্ছে আমরা যেখানে থাকবো এখানের ফতোয়া এখানের ওলামা একরাম আমরা দেবেন। জি, তাই এখন আমি মনে করি একজন ভাই প্রশ্ন করেছেন, তার এই যে আমাদের আপনার প্রশ্নের যে আমরা একেবারে অনুসরণ শেষ পর্যায়ে চলে এসেছি, মানে আপনি খুব সংক্ষেপে যে উত্তরটা দিচ্ছেন, যে ভাই প্রশ্ন করেছেন যে সূরা ইয়াসিন প্রতিদিন যদি আপনি জোহরের পরে পড়েন তো সেটা ঠিক আছে কি? ঠিক আছে ভাই, কোরআনে করিমে আপনি তিলাওয়াত করেছেন, সেটা আপনার একটা হ্যাবিট বানিয়েছেন, একটা অজিফা বানিয়েছেন, আপনি কোরআনে করিমের সূরা ইয়াসিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, আর সেই সূরাকে কোরআনে করিমের সেই সূরাকে আপনি প্রতিদিন তিলাওয়াত করবেন, সেটা আপনার ওজিফা বানিয়েছেন, আপনি সেটা প্রতিদিন তিলাওয়াত করতে পারবেন, সেটা করা জায়েজ, আপনি সওয়াব পাবেন, প্রতি হরফের তিলাওয়াতের পরিবর্তে 10টি করে আপনি সওয়াব পাবেন, নেকি পাবেন ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ থেকে আলোচনা করলাম, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলাম, আমাদের কাছে আরও 2-1টি প্রশ্ন আছে, কিন্তু আমরা দুঃখিত আজকে আর কোনো আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না, ইনশাল্লাহ সেগুলো সময় এবং সুযোগ মতো আপনাদেরকে দিব। আর আরেকজন লিখেছেন যে এই যে বিষয়গুলো আপনি উল্লেখ করেছিলেন, নামাজের মাসবুক এবং এই বিষয়গুলো যে ওইগুলো তার সংজ্ঞাগুলো, এগুলো ইনশাল্লাহ আমরা অন্য একদিন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে এই বিষয়ের উপর আলোচনা করব, যারা প্রশ্ন রেখেছেন সেই প্রশ্নগুলোর উত্তর দিব এবং এই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব।
আপনারা যারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে, বিশেষ করে এই কলা কৌশলী যারা রয়েছেন, যারা আমাদের এই প্রোগ্রামকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, যাদের সাহায্য এবং সহযোগিতায়, তাদেরকে বিশেষ করে আমার সম্মানিত অতিথি হজরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব সহ সবাইকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।